হ্যালো বন্ধুরা, দেখো আমি আলু দিয়ে একটা তৈরি করব ফেস প্যাক। পুজো সামনে এসে গেছে, আমরা আলুটাকে প্রথমে মিক্সিতে হোক বা এইভাবে গ্রেট করে নেব। আমাদের লাগবে হচ্ছে আলুর রস, বা আলু রসের মধ্যে যে সাদা অংশটা থাকে ওটা হলে বেশি ভালো হয়। আমি পুরোটাই নিয়ে নেব, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এইভাবে আলুটাকে ভালো করে করে নিলাম। এবার আমি এর মধ্যে এটাকে কি করব, এটাকে আমি এইভাবে চিপড়ে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নেব কফি। আমি 2 টাকা দামের কফি আমি কিনে রাখি মাখার জন্য। নিয়ে নিলাম কফি পাউডার, আর নিয়ে নেব সামান্য 1 চামচ বা 1/2 চামচ মতো মধু। যাদের মধু শুট করে না তারা নারকলের তেল নেবে। এবার আমি নিয়ে নেব 1 চামচ মতো চালের গুঁড়ি, এটা এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা এটা মেখে দেখবে যে স্কিনে কতটা গ্লো করে এবং দাগ ছোপ দূর করবে, এতটাই গ্লো করবে। সামনে পুজো এসে গেছে, সপ্তাহে 2 থেকে 3 দিন 10 মিনিট রেখে হালকা রাফ করে ধুয়ে ফেলবে, দেখবে এর কত সুন্দর। দেখো কি সুন্দর হয়েছে, এটা মুখে 10 মিনিট রেখে হালকা রাফ করে ধুয়ে ফেলবে। থ্যাংক ইউ।